নমস্কার, চব্বিশ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখছি একটি দুর্ঘটনার খবরে, যেটা আমরা জানতে পারছি পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের কাছে বাস থেকে নামতে গিয়ে এক ছাত্র সে পড়ে যায় এবং দুর্ঘটনাটি ঘটে। যেটা অভিযোগ উঠছে যে ওই বাসের কন্ডাক্টর ছাত্রকে ধাক্কা মেরেছিল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই বাক্সাটার চার নম্বর ব্রিজের কাছে একটি বাসে করে এক বাচ্চা যাচ্ছিল, সে চার নম্বর ব্রিজের কাছে নামতে যায় এবং সেই সময় সে কোনো রকম ভাবে সেই বাস থেকে পড়ে যায়। তারপর পাশ দিয়ে একটি অটো আসছিল, সেই অটোটি অত্যন্ত দ্রুত গতি যাচ্ছিল এবং সেই বাচ্চাটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরো অভিযোগ হচ্ছে, ওই বাচ্চাটির সঙ্গে অন্য যে সমস্ত বাচ্চারা ছিল তারা যেটা দাবি করছে যে বাচ্চাটিকে কিন্তু ফেলে দেওয়া হয় এমনটাই দাবি করা হচ্ছে, অভিযোগ হচ্ছে। গোটা ঘটনার জেরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো ঘটনাস্থলে ইতিমধ্যেই বিশাল পুলিশ দল পৌঁছেছে এবং তারাও গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। ইতিমধ্যেই বাচ্চাটি স্টুডেন্ট ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু বাচ্চাটি এই মুহূর্তে চিকিৎসা চলছে, যদিও বাচ্চার অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ বিক্রম।